রাজ্যের 2 লাখ নিবনুয় যুবক যুবতীক রাজ্য সরকারে 2-5 লাখ টাকাকৈ অনুদান আগবাব। পিছে আপুনি কেনেকৈ এই 2-5 লাখ টাকা আপুনি লাভ করব, কি কি যোগ্যতা আপনার থাকিব লাগিব, চাওক আমার এক বিশেষ প্রতিবেদন। রাজ্যের নিবনুয়ালৈ সুখবর, 2 বছৰত 2 লাখ যুবক যুবতীক স্বনিয়োজনের সুযোগ প্রদান করব রাজ্য সরকারে। ব্যবসায় বাণিজ্য উদ্যোগ স্থাপনের জড়িয়ে 2 লাখ নিবনুয় যুবক যুবতীক স্বনিয়োজনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গ্রহণ করেছে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল অসম অভিযান আঁচনি। এই আঁচনির যোগেদি 2 লাখ যুবক যুবতী লাভ করব 2টা কিস্তিত 2-3-5 লাখ টাকা পর্যন্ত। সরকারি অনুদান হিসাবে লাভ করব এই ধন, অর্থাৎ সুদবিহীন ঋণ লাভ করব নিবনুয় যুবক যুবতী সকলে। পিছে এই ধন লাভ করবলৈ আপোনাৰ কি যোগ্যতা থাকিব লাগিব, হিতাধিকাৰীৰ বাবে শর্ত কি থাকিব, এই ধন পাবলৈ যোগ্যতা থাকিব লাগিব দারিদ্র সীমারেখার তলৰ নিম্ন আয়ৰ পৰিয়াল, পেশাদারী পাঠ্যক্রম সম্পূর্ণ করার পিছত স্বনিয়োজন, কৃষি, মীনপালন, হাঁহ কুকুৰা আদিৰ দৰে উপার্জন সৃষ্টিকারী কামক লোৱা হব সামৰি। নির্বাচিত হিতাধিকারীয়ে দক্ষতা বৃদ্ধির বাবে নির্দিষ্ট প্রতিষ্ঠানত এমাহর প্রশিক্ষণ লওয়াটো বাধ্যতামূলক হব, ইয়ার বাবে বৃত্তি হিসাবে পাব 10,000 টাকাকৈ। ইপিনে হিতাধিকারীর বাবে কি কি শর্ত থাকিব, অসমৰ স্থায়ী বাসিন্দা হব লাগিব, বয়সৰ সীমা 18-45 বছৰ হব লাগিব, শিক্ষাগত অর্হতা ন্যূনতম 10ম শ্রেণী উত্তীর্ণ হব লাগিব, উপার্জন সৃষ্টিকারী কার্যকলাপর বাবে প্রয়োজনীয় দক্ষতা জ্ঞান আদি থাকিব লাগিব, পূর্বে ঋণ পরিশোধের ক্ষেত্রত কোনো বেমেজালি থাকিব নালাগিব, প্রতিটো পরিয়ালত কেবল এজন সদস্যহে এই সুবিধা পাব, 2023-1 এপ্রিল পূর্বে নিয়োগ বিনিময় কেন্দ্রত পঞ্জীভূত হব লাগিব। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল অসম অভিযান এই আঁচনিখনক লৈ রাজ্যের লাখ লাখ নিবনুয়া যুবক যুবতী সকলের মাজত উৎসাহ দেখিবলৈ পোৱা গৈছে। ব্যুরো রিপোর্ট, বার্তা।